গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্ণফুলী নদীর তলদেশে বহুলেন সড়ক টানেল নির্মাণ প্রকল্প বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। আপনি কোথা থেকে আসছেন ভাই? জি আমি এসেছি ইন্ডিয়া কলকাতার পার্শ্ববর্তী এলাকা বীরভূম জেলা, যে জেলাতে জন্ম রবীন্দ্রনাথ ঠাকুরের, সেই রবীন্দ্রনাথের বিশ্বভারতী বীরভূম জেলা অর্থাৎ ভারতবর্ষ থেকে আমি এসেছি আপনাদের এই এলাকাটা পরিদর্শন করতে। দেখতে আপনাদের এই এলাকাটা খুবই আমাকে ভালো লাগলো, ধন্যবাদ এই মুজিবুর রহমানের সোনার বাংলাটাকে, আমার খুবই ভালো লেগেছে। যাক, আমি আপনার এলাকায় ঘুরে আসতাম, বর্ধমান জেলায় গেছি। ধন্যবাদ। এলাকায় ঘুরে আসছি, দিল্লি হাই রোডে ল্যাংচা আছে যে, ল্যাংচা দোকানে, শক্তিগড়ের ল্যাংচা, তাহলে সেই শক্তিগড়ের ল্যাংচা আপনি খেয়েছেন? হ্যাঁ। ধন্যবাদ, ভালোই লাগছে। আমি হারুন রশিদ, আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া। এখন পৌঁছে গেছি ওপার বাংলা, বাংলাদেশ সোনার বাংলা, সেই বাংলাদেশের চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতে এখন পৌঁছে গেছি। জল পানি আর সমুদ্র দেখছেন, বড় বড় জাহাজগুলো দেখছেন, এরপরে আর কোথাও কিছু নেই। এটাই হচ্ছে বাংলাদেশের শেষ প্রান্ত, চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকত। সমুদ্র সৈকতের উপরে দেখছেন কিছু খাবারের দোকান, খুব সুন্দর দৃশ্য, এখানটা খুবই ভালো লাগছে। দেখছেন সমুদ্রের তীরে সবুজ গাছগাছালি, বাংলাদেশের সেই সবুজ দৃশ্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হযরত, আপনার নাম? আমার নাম আলমগীর হোসাইন। আপনার বাড়ি? আমি চট্টগ্রাম দক্ষিণাঞ্চল এলাকার পতেঙ্গার কাছাকাছি এলাকার বাসিন্দা। আমি হানাফি কেল্লা মিডিয়ার হুজুর হারুন সাহেবেরকে এখানে নিমন্ত্রণ আমন্ত্রণ জানিয়েছিলাম, উনি আমাদের বাড়িতে আসছেন। আমি ওনাকে নিয়ে পতেঙ্গা সমুদ্র সৈকতে নেপালের কাছে একটা জায়গায় ঘুরতে এসেছি। উনি দেখছেন আর মুগ্ধ হয়ে বাংলার চট্টগ্রামের প্রাকৃতিক পরিবেশকে অনেকভাবে মুগ্ধ হয়ে উপভোগ করেছেন, তাই এই ভিডিওটি নিয়ে উনি চাচ্ছেন যে সবার কাছে ওনার পরিচিত ওনার মিডিয়ায় প্রচার করে দেবেন। আচ্ছা, আর ওই যে সামনে আমরা জায়গাটা দেখতে পাচ্ছি, এই এই জায়গাটা সম্পর্কে একটু পরিচিতি করে দিলে ভালো হয়। বঙ্গোপসাগর এবং কর্ণফুলী নদীর একটা সংযোগ স্থল আছে, যেখানে আপনারা দেখছেন ওই যে স্পিড বোট যাচ্ছে, ছোট জাহাজ দাঁড়িয়ে আছে, ওখান দিয়েই বড় শিপরা পার হয়, পার হয়ে ওখানে বন্দরে ফিরতে পারে। এখানে নিজস্ব পাইলটদের কাজ নেই, এখানে নিজস্ব বন্দরের পাইলটেরা ওই জাহাজটা ঢুকায় ব্যবস্থা করা হয়। তো এটাই একটা বন্দর, সাগর এবং নদীর মিলনস্থল, ওই মিলনস্থল উপভোগ করার জন্য যথেষ্ট দর্শনার্থী এখানে উপস্থিত হয়েছেন, সেই দর্শনার্থীদের সামনে আপনাদের সাথে আমরা কথা বলছি। আমি হারুন রশিদ, আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া। চট্টগ্রাম পতেঙ্গা এলাকার সেই সমুদ্র সৈকতের নিচে পানির স্তরে এখন দাঁড়িয়ে রয়েছি, সমুদ্রের আনন্দ উপভোগ করছি। এখানে যত দর্শনকারীরা এসেছেন দেখতে, সকলে এখানে দেখছেন এই সমুদ্রের ঢেউ, সমুদ্র তরঙ্গ, সমুদ্রের এই ঠান্ডা আবহাওয়া, এই পরিবেশটা দেখে আমি খুবই আনন্দে আত্মহারা, আমি খুবই আনন্দিত। সোনার বাংলা চেষ্টা করবো, কেবল আপনারা আমার সাথে থাকবেন, আরও অনেক কিছু রয়েছে, সেগুলো সবই একটা একটা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সঙ্গে থাকুন। ওই যে দূরে দেখছেন স্পিড বোটগুলো, জলজাহাজগুলো রয়েছে, সবই সমুদ্রের পানির উপরে ভাসমান অবস্থায় এখানে মানুষেরা আনন্দ উপভোগ করছেন।
এর ভিতরের দিকটা দেখুন লেখায় রয়েছে সামরিক এলাকা অনুপ্রবেশ দণ্ডনীয় অপরাধ। এটার ভিতরে নৌবাহিনীদের স্পেশাল এটা ক্যাম্প, এখানে নৌবাহিনীদেরকে বিভিন্ন ধরনের ট্রেনিং করানো হয়। দেখছেন সেই দৃশ্য, সবুজ প্রকৃতিতে ভরা সোনার বাংলা, বাংলাদেশের সেই নৌবাহিনী ক্যাম্পের চিত্র আপনারা দূর থেকেই দেখছেন, দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই হলো সেই সোনার বাংলার বাংলাদেশ। সমুদ্র তীরে বাচ্চারা খেলছে, দেখুন একটা বাচ্চা সাইকেল চালাচ্ছে কেউ বা ফুটবল খেলছে। এই দিকটায় নারকেলের একটা বাগান আর সুন্দর একটা পুকুরের দৃশ্য, কি মনোরম দৃশ্য। এই সোনার বাংলা বাংলাদেশের বাঘপাখুলির কোলাহল, এই সেই সবুজ শস্য শ্যামলে ভরা সোনার বাংলাদেশ। সমুদ্র তীরে দোকানগুলো বেশ মজার মজার দোকান, তেলে ভাজা দোকান, কুরকুরে, বিভিন্ন ধরনের এখানে খাবারও বেশ মজাদার মজাদার পাওয়া যাচ্ছে। সমুদ্র সৈকতে মানুষেরা আনন্দ উপভোগ করছে। এটা দেখছেন ট্যুরিস্ট পুলিশ হেল্প ডেস্ক। এই জায়গাটায় যথাসম্ভব যারা ট্যুরিস্টে এখানে ঘুরতে আসেন তাদেরকে হেল্প করার জন্য এই কাউন্টারটি রয়েছে। খুবই ভালো লাগছে দৃশ্যগুলো দেখে। এই জায়গাটা দেখছেন সিএমপি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, এখানে প্রশাসন ভাইয়েরা রয়েছেন যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন ট্যুরিস্টদের সেবা দেওয়ার জন্য, হেল্প করার জন্য। বাংলাদেশ চট্টগ্রাম পুলিশ ভাইয়েরাও এখানে রয়েছেন, মানুষদের যেন কোনো ধরনের কোনো অসুবিধা না হয় সেই জন্যই প্রশাসনের পুলিশ ভাইয়েরাও এখানে রয়েছেন। আমরা সেই সমুদ্র সৈকতের উপরের রোডটাতে যাচ্ছি, দেখছেন যারা এখানে পরিদর্শন করার জন্য এসেছেন পরিদর্শনকারীদের এইগুলো সব কার গাড়ি। মানুষ সমুদ্র সৈকতে আনন্দ নিচ্ছেন, আনন্দ উপভোগ করছেন। দেখছেন সমুদ্র সৈকতে গাড়ির উপরে একটা দোকান, বেশ তেলে ভাজা মচমচে বিভিন্ন ধরনের এখানে খাবার পাওয়া যাচ্ছে, একটা গাড়ির উপরে একটা দোকান রেডি। দেখছেন নিচে ছেলেগুলো সমুদ্রের ঢেউ তরঙ্গে আনন্দ উপভোগ করছে, কেউ বা সেলফি তোলায় ব্যস্ত। আর ওই যে দূরে দেখছেন হাজারো হাজারো লঞ্চ স্টিমার জলজাহাজ যেটাই বলুন না কেন, এখানে হাজারো হাজারো রয়েছে। আপনারা সেগুলো মনোরম দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন। দূর দূরান্ত থেকে মানুষেরা আনন্দ উপভোগ করার জন্য এই চট্টগ্রাম সমুদ্র সৈকতে এসেছেন। একটা দেখুন ঘোড়া নিয়ে যাচ্ছে একটা ছেলে, খুবই সুন্দর ঘোড়ার দৃশ্য। ধন্যবাদ বাংলাদেশ সরকারকে, বহিরাগত ট্যুরিস্টদের জন্য আপনারা দেখছেন এবাদত খানা, অজুর পানিও এখানে পাওয়া যায়, এখানে নামাজও পড়া যায়। দেখুন লেখা রয়েছে নামাজ পড়ার স্থান। ধন্যবাদ জানাই আমি বাংলাদেশ সরকারকে। এই সেই সোনার বাংলা, উপার বাংলা, জসীমউদ্দিনের বাংলা, মুজিবুর রহমানের বাংলা, এই সেই সোনার বাংলা বাংলাদেশ। সমুদ্র সৈকতের বিপরীত দিকে পতেঙ্গা বার্মিজ মার্কেট, এদিক দিয়েই আমরা এই বার্মিজ মার্কেটে প্রবেশ করব। বাংলাদেশ পুলিশের গাড়ি, মানুষদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য বাংলাদেশ পুলিশ কর্মকর্তারা টহলদারি বা রাউন্ড চালাচ্ছেন। সমুদ্র সৈকতের বিপরীত দিকে দেখুন একটা শুক্তির দোকান, এখানে বড় বড় মাছের শুক্তিগুলো ঝোলানো অবস্থায় রয়েছে। কি সুন্দর দৃশ্য, মনোরম দৃশ্য। এখানে দেখুন আরও বিভিন্ন ধরনের এই যে সাপের মতো মাছগুলো, বড় বড় শুক্তি। আমরা এখন একটা শুক্তির দোকানে প্রবেশ করেছি, বিভিন্ন ধরনের বিভিন্ন মাছের শুক্তি এই বার্মিজ এই মার্কেটে পাওয়া যাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম? ইয়াসিন। আচ্ছা, আপনার বাড়ি এখানে? হ্যাঁ এখানে। আচ্ছা আচ্ছা, এই ব্যবসা কতদিন থেকে চলছে? অনেকদিন থেকে, 5-10-12 বছর হবে। আচ্ছা আচ্ছা, ওই যে সাপের মতো ঝোলানো অবস্থায় দেখতে পাচ্ছি কাঁটা বেরিয়ে রয়েছে, ওগুলো কি মাছ? শুটকি। আচ্ছা আচ্ছা, আর এগুলো যেগুলো ঝুলে রয়েছে এগুলো? এগুলো রূপচাঁদা। রূপচাঁদা, আচ্ছা। আর এই যে এইগুলো দেখা যাচ্ছে, এইগুলো? এগুলো সুরি, পাকিস্তানি সুরি। পাকিস্তানি সুরি, আচ্ছা আচ্ছা। আর এই যে এটা দেখা যাচ্ছে হলুদ মাখানো অবস্থায়, এটা কিসের শুকি? এটা হলো নোনা ইলিশ। নোনা ইলিশ অর্থাৎ লবণাক্ত ইলিশ।
ধন্যবাদ বারমিজ মার্কেটে মার্কেটের ভিতরে একটা ঝিনুকের দোকান আমরা দেখছি খুব সুন্দর সুন্দর ঝিনুক এখানে রয়েছে শাঁখ আরও কী কী সব রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি দেখুন ঝিনুকের গায়ে লেখা কত সুন্দরভাবে আল্লাহ লেখা রয়েছে কোনোটাতে বা লেখা রয়েছে আই লাভ ইউ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের কোনোটাতে লেখা রয়েছে বন্ধু বিভিন্ন ধরনের শাঁখ শামুক এখানে বিক্রি হয় দোকানটাতে খুবই সুন্দর লাগলো আর বাংলাদেশের এই বারমিজ মার্কেটটা আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া বাংলাদেশের চট্টগ্রাম সমুদ্র সৈকতের যে বারমিজ মার্কেটটা রয়েছে সেই মার্কেটের ভিতরে এখন প্রবেশ করে গেছি এই যে দেখছেন এখানে বিভিন্ন ধরনের আচার পাওয়া যাচ্ছে বারমিজ না কি আচার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার নাম শামসুল আলম আচ্ছা এগুলো কিসের কিসের আচার আছে আছে বড়ই তেঁতুল আম বিভিন্ন জাতের আমের আছে ক্যান্ডি আছে সমুদ্র সৈকতের বিপরীতে বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্ট এখানে আপনারা এসে চা বা অন্যান্য জাতীয় মুখরোচক খাবার খেতে পারেন এই দোকানটাতেই ঢুকবো চা বা অন্যান্য যেসব খাবারগুলো রয়েছে খাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা এখন এই বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্টে প্রবেশ করছি প্রবেশ করে গেছি সেই বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্ট আসসালামু আলাইকুম খবর আছে এখানে কি কি পাওয়া যাচ্ছে এখানে চিকেন কাবাব হবে চিকেন তরকারি হবে ডিপ কারি হবে আচ্ছা বিরিয়ানি হবে পরোটা হবে আচ্ছা আচ্ছা আর কাবাব কি কি পাওয়া যাচ্ছে চিকেন টিক্কা চিকেন কাবাব আচ্ছা চিকেন টিক্কা চিকেন কাবাব জি চিকেন জলফ্রাই চিকেন ফ্রাই চিকেন সেলি বিফ সেলি আচ্ছা আচ্ছা নাম তো জানি না ভাইরা ওইদিকে খাচ্ছেন আমরাও এসেছি খাবার উদ্দেশ্যে আল্লাহ যা খাওয়াবেন তাই খাবো ইনশাআল্লাহ বারমিজ মার্কেট অর্থাৎ বার্মা মায়ানমার থেকে যেসব সামগ্রীগুলো আসে সেই সব সামগ্রীগুলো এই মার্কেটটাতে বিক্রি হয় এখানে বিভিন্ন ধরনের সামগ্রী বার্মা ব্রহ্মদেশ অর্থাৎ মায়ানমার থেকে আসা সেই সব জিনিসগুলো এই বারমিজ মার্কেটে বিক্রি হয় একদম কর্ণপুরী এবং বঙ্গোপসাগরের মাঝামাঝি জায়গা যেখান থেকে কর্ণপুরী নদীর ওপারে একটা সুড়ঙ্গ অর্থাৎ টানেল নির্মাণ হচ্ছে বঙ্গবন্ধু টানেল এবং চট্টগ্রাম শহরের সাথে যোগাযোগ কানেক্টিভিটি বাড়ানোর জন্য এখানে এই টানেলটা অতীব প্রয়োজনীয় এবং এই টানেলটা হয়ে গেলে চট্টগ্রামটা হয়ে যাবে বাণিজ্যিক শহর আমি বাংলাদেশ ঢাকা ঢাকা থেকে এসেছি আমরা আমাদের অফিসিয়াল কাজে আসি তারপরে আমরা ওই যে ঈদের সময় আমরা টানেল দেখতে আসি টানেলে আমাদের কতদিন পরে উদ্বোধন হবে এবং মানে কোনো হচ্ছে এবং ডিসেম্বরের নাগাদ আশা করি আমাদের এই টানেল উদ্বোধন হবে এই জন্য আমাদের কক্সবাজারের জন্য অনেক সুবিধা হবে এখন যেটা দেখছেন এটা বাংলাদেশ চট্টগ্রাম পতেঙ্গা এলাকার হাই রোড হাইওয়ে যেটাই বলুন না কেন